আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনি কি অসুস্থ? আপনি কি ব্যথার জন্য দীর্ঘদিন যাবত ব্যথায় আক্রান্ত? তাহলে কেন ঘরে বসে আছেন? হ্যাঁ দর্শক, আপনার কাছেই জানতে চাচ্ছি কেন ঘরে বসে আছেন, যেখানে চিকিৎসা আপনার নিজের হাতে আছে। আমাদের এই সোনার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমাদের বাংলাদেশে এখন অত্যাধুনিক সকল টেকনোলজি আছে, যে টেকনোলজিগুলো একটা সময় আমরা কল্পনা করতে পারতাম না, সেই টেকনোলজি কিন্তু এখন আমাদের দেশে আছে, অনেক জায়গায় আছে, এবং অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন। যেসব কনসালটেন্টদেরকে একটা সময় আমাদের দেশে কখনো থাকতে দিত না, আমাদের মেধাগুলোকে কিনে নিয়ে যেত বিদেশি দেশগুলো, কিন্তু এখন আমাদের দেশের মানুষরাও সেটা বুঝতে পেরেছেন। এখন আমাদের দেশের যেসব সোনার সন্তানরা আছেন, যারা মেধাবী, তারা কিন্তু এখন দেশেই এই ধরনের সেবাগুলো দিয়ে যাচ্ছেন, এবং বেশ ভালো ভালো কিছু কনসালটেন্ট এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু তারা আছেন, এবং তারা অক্লান্তভাবে তারা সেবা দিয়ে যাচ্ছেন, এবং তাদের যে হাতের যে পরিশ্রমের যে ফসল সেটা আমরা সবাই এখন দেখতে পাই। দর্শক, আমার পাশে যিনি বসে আছেন আমাদের একজন প্রবাসী ভাই, দীর্ঘদিন যাবত উনি কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন। প্রথম দিকে যদিও ব্যথাটা এত বেশি অনুভূত হয়নি, একটা ছোট্ট দুর্ঘটনা থেকে এর উৎপত্তি, বাট পরবর্তীতে এটা একটা ক্রনিক পর্যায়ে গিয়ে দাঁড়ায়, স্বাভাবিক কাজগুলো করাটাও কিছুটা কষ্টসাধ্য হয়ে যায়। দিনের পর দিন উনি কষ্টে ভুগেছেন, অনেক চিকিৎসাও করেছেন, এবং সবশেষে এই ডিপিআরসি হসপিটালে আসেন, ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে কিছুদিন ট্রিটমেন্ট নিয়েছেন। কেমন আছেন তারপরে? আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই, কথা বলি, এবং ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ লিটন মিয়া। লিটন মিয়া জি, আমি সৌদি প্রবাসী। সৌদি প্রবাসী জি। সৌদিতে কোথায় ছিলেন স্যার? মক্কা আছিলাম। মক্কা। আর বাংলাদেশে কোথায় স্যার আপনার দেশের বাড়ি? বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। নবীনগর থানা। স্যার, আমরা জানি যে আপনি এই এত দূর থেকে স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, এবং আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা আছে, সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন কি হয়েছিল। আমার হয়েছিল আপনার 5 বছর আগে, আপনার একটা এসি গ্রিল আমি ক্লিক করতে গেছিলাম, যাওয়ার পরে ওই ডাইনিং টেবিলে যে চেয়ার গুলো ছিল ওটা থেকে আমি নিচে পড়ে গেছি। আচ্ছা। পরে যাওয়ার পরে এইদিকে মাথার মধ্যে মানে একটু আঘাত লাগছিল, ওইটার থেকে আপনার ওই সময় তো বুঝি না 10 কি 15 মিনিট পরে এটা ব্যথাটা ঠিক হয়ে গেছে, চলে গেছিল। যাওয়ার পরে এরপরে আপনার প্রায় দীর্ঘদিন ভালো ছিলাম, কোনো ট্যাবলেট ওষুধ খাওয়া লাগে না। পরে 6-7 মাস পর থেকে আস্তে 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 ব্যথা বাড়ছে, ওরা ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিলাম। মানে আপনি যখন কাজ করতে গিয়েছেন তখনই আপনি বুঝতে শুরু করেছেন যে আপনার কোমরে একটু ব্যথা অনুভূত হচ্ছে, এবং প্রথমে হয়তো ভেবেছেন যে এমনি চলে যাবে, কিন্তু দেখেন 2-3 দিন এটা যাচ্ছে না, ক্রমান্বয়ে ব্যথাটা বাড়ছে বাড়তেছে। তখন একজন কনসালটেন্টের কাছে ট্রিটমেন্টের জন্য মেডিকেলে যাই। মেডিকেলে যাওয়ার পরে এক্সরে করাইছে, করানোর পরে একটা ওষুধ দিছে, দেওয়ার পরে 1 সপ্তাহ খাইলে ভালো থাকে, পরে আবার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর আবার ওই ব্যথা চলে আসে। আচ্ছা, তার মানে ওষুধের রিয়াকশন যতক্ষণ থাকে আপনার ব্যথা নাই, যখন আপনার ওষুধটা ছেড়ে দিচ্ছেন আবার আগের পর্যায়ে চলে যাচ্ছে। স্যার, ব্যথাটা ঠিক আপনি অনুভব করতেন ঠিক কখন? মানে এক্স্যাক্টলি কি কোনো নির্দিষ্ট সময় আছে যে কাজে? সকালে ধরেন না, ওঠার পরে গোসল টোসল করে যখন ডিউটি যাবো, রেডি হবো, ওই সময় নাস্তা করার পরে গিয়ে ব্যথাটা একটু অনুভব হইতো, প্রচন্ড ব্যথা করতো 1-2 ঘন্টা প্রচন্ড। আস্তে 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 তোর কাজে যাই, একটু একটু মানে ব্যথাটা কমে, আবার ব্যথা চালু, এইভাবে রানিং এ থাকতো। রাতের বেলা যখন ঘুমাতে আসতেন দিন শেষে তখন কোনো ব্যথা হতো না? যখন আপনি হয়তো ঝুঁকে কাজ করছেন বা ঝুঁকে যখন কাজ করি নিতে গেলে একটু মানে খুবই কষ্ট হইতো। আচ্ছা, এমন কি হইতো যে একটা সময় প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, কিছুক্ষণ বসে বা শুয়ে একটু রেস্ট নিতে হতো? বইলে বইলে স্যার ব্যথা করতো আমার, আমার বলছে অপারেশন করানোর জন্য। এটা কি সৌদি আরবে? সৌদি আরবে মক্কা মেডিকেল সেন্টার। যখন আপনি মানে দেখছেন যে প্রবলেমটা যাচ্ছে না, তখন ভিতরে বুঝতে শুরু করেছেন যে একটা প্রবলেম আছে, নিশ্চয়ই বড় একটা প্রবলেম, যেহেতু ভালো হচ্ছে না। এর আগে আপনি এমআই করার আগে আমার ফিজিওথেরাপি দিছে। আচ্ছা, ফিলিপাইনে এক ডাক্তার ছিল, ওই ফিজিওথেরাপি আমাকে, সেটা কি কোনো রেজাল্ট দিছে? রেজাল্ট বলতে কি 2 মাস ভালো ছিলাম। আচ্ছা, রিটার্ন আবার চলে আসছে, আসার পরে পরে ডাক্তারের কাছে গেছি যে ডাক্তার মেডিসিন দিছে মিশরি লোক।
পরে ওর কাছে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা বললাম, দেখো তুমি তো রিটার্ন আবার চলে আসছে আমার ব্যথাগুলো, এটা কি করা যায়? পরে উনি আবার এমআই রিপোর্ট দিছে, এমআই করে আসো, আসার পরে দেখা যাক কি। পরে এমআই রিপোর্ট আসার পরে দেখে সেটা বলছি কি, আপনি এটা অপারেশন করতে দিব। পরে পুরা পেপার টেপার বানাইছে, আমি তুলে ঠিক আছে অপারেশন কিছু করার লাগে তাহলে আপনি ইয়ে করেন, আমার একটা মেডিকেল রিপোর্ট দিতে হইব। লিখে দিলে আমার কোম্পানিতে দিলে, মানে এরা যদি অ্যাকসেপ্ট করে তাহলে অপারেশনে যাইতে পারবো না, যেতে পারবো না। তারপরে মালিক আমার যে ম্যানেজার আছে ওর কাছে দিছে, ও বলতেছে কলিটন দেখ তুই ছুটিতে যা, অপারেশন করার দরকার নেই, অপারেশন করলে দেখা গেছে তুই 6 মাস বা 1 বছর ভালো থাকবি, পরে রিটায়ার আবার তোর চলে আসতে পারে এটা জিনিসটা। পরে আমি অনেক জায়গায় ফোন করছি, হ্যাঁ আমার এক চাচা লাগে ওর কাছে অপারেশন করছে, আমি বলি হ্যাঁ আমার তো এই অবস্থা আপনার মতন কি করা যায়, অপারেশন করা যায় কি না, ও দেহ অপারেশনে তুমি ভালো হইতে পারো খারাপ হইতে পারো এটা তোমার নসি, এটা কেউ বললে দিতে পারবে না। তারপরে এটা শুনে কিছুটা আসলে পরে চিন্তা ভাবনা করছি, দেশের থেকেও আমার গার্জিয়ানে বলে তাকে অপারেশন করার দরকার নাই, দেশে আসো আসিয়া ট্রিটমেন্ট নিয়ে যাও। পরে ম্যানেজারে বললাম ঠিক আছে আমি দেশে যাবো ছুটিতে, পরে ছুটিতে দেশে আসলাম। আচ্ছা দেশে আসলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান কেন? অনেক অসংখ্য ডক্টর আছে, স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? স্যারের বিষয়ে জানতে পারি আমি প্রায় যখন আমার ব্যথা চালু হইছে এই কোমরের মধ্যে, ওর থেকে ওই টাইমের থেকে আমি স্যারের ফলো করতেছি। মানে তখন আপনি সার্চ করা শুরু করলেন যে কি ধরনের ট্রিটমেন্ট আছে এবং সেটা অপারেশন বিহীন? হ্যাঁ স্যারের প্রতিবেদন আমি 5 বছর ধরে দেখতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক দিন স্যারের এনো আয়া না, আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট পাইছি। এটা স্যার যেদিন প্রথম দেখলো আপনাকে কি বলেছিলেন? কইছে ঠিক আছে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আমি তো আলহামদুলিল্লাহ অপারেশন বিহীন ভাবে, হ্যাঁ জি, আমি এখন প্রায় 10 দিন আজকে আজকে 10 দিন আমি লিলিস নিয়ে চলে যাইতেছি আলহামদুলিল্লাহ, আমি সুস্থ। আবার দ্বিতীয়বার ইনশাআল্লাহ ইনকিম ডিসেম্বরের 1 তারিখ আমি আবার আসতে পারি আলহামদুলিল্লাহ। আমি আবার মেডিকেল রিপোর্ট সৌদি আরব পাঠাইছি আমার কোম্পানি, যদি এরা অ্যাকসেপ্ট করে ছুটি বাড়ানোর জন্য তাহলে আমি আবার দ্বিতীয়বার 20 দিন ইনশাআল্লাহ বলতে থাকবো। অসংখ্য দর্শক আছে স্যার, একটা সময় এই যে জায়গায় আপনি নিজেও ছিলেন, আপনি নিজেও ভিডিও দেখতেন এবং একটা সময় সংকল্প করেছেন আপনি নিজে আসবেন কখনো না। দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, দর্শকের যদি চিকিৎসা নিতে হয় এখানে আইসা দেখতে পারে ইনশাআল্লাহ, চেষ্টা করতে পারে, চেষ্টা কোনো তরুণী রাখা না যাবে না ইনশাআল্লাহ, সুস্থর মালিক হইছে আল্লাহ, আপনারা এখানে আসতে পারেন, ভালো ট্রিটমেন্ট পাবেন এবং থেরাপি যারা দেয় এরাও অনেক অভিজ্ঞ লোক, এখানে আসতে পারেন, এরা সবই আন্তরিকতভাবে ট্রিটমেন্ট করতেছে আমাদের সব হুবই মিশক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই মূল্যবান মতামতগুলো শেয়ার করার জন্য। দর্শক শুনলেন অপারেশনবিহীন চিকিৎসা, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আসলে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সব কিছুরই ক্ষয়প্রাপ্ত আছে, সব কিছুই নষ্ট হয় খারাপ হয়, সুস্থ মানুষ অসুস্থ হতে পারেন, অসুস্থ মানুষ সুস্থ হবেন, এটাই স্বাভাবিক। তবে যারা সুস্থ আছেন বা যারা চিকিৎসা করে এখন সুস্থ আছেন তাদের জন্য আমাদের কথা হচ্ছে সতর্ক থাকবেন, সঠিক নিয়ম মেনে চলবেন, আপনি আলহামদুলিল্লাহ সারা জীবন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যখনই আপনি আপনার নিজের প্রতি অবিচার করবেন, আপনি সঠিক নিয়মকানুন মেনে চলবেন না, তখনই আসলে বিপত্তি। তাই বিপত্তি এড়িয়ে চলতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।